Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Marketing honors third year business statistics 2. Code number 232307. A paper ta actually marketing honors at দ্বিতীয় পার্ট স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড ইয়ারে আরেকটা স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট থাকে বেসিক স্ট্যাটিস্টিক্স তো আজকে ওই থার্ড ইয়ার অনার্স এর সিলেবাসের সাথে সম্পর্কিত না আজকের বিষয়গুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স এর বেসিক সম্পর্কে একটু ধারণা না জানা থাকলে আমরা যে স্ট্যাটিস্টিক্স এর অনার্স থার্ড ইয়ারের যে বিজনেস স্ট্যাটিস্টিক্স সেকেন্ড যে পেপারস গুলো আছে যে টপিকস গুলো আছে টপিকস গুলো একটু ক্রিটিক্যাল হয়ে যাবে এজন্য আমি একটু ওই ইন্ট্রোডিউসিং টা নিয়ে একটু আলাপ করতেছি যেটার ভিতরে দুই তিনটা লেকচার লাগবে একটু বেসিকটা আমাদের একটু ডেভেলপ করার জন্য তো শুরুর দিকে যেই জিনিসগুলো এই আজকে লেকচারের ডিটেইলস সেটা স্ট্যাটিস্টিক্স এবং তার ডেফিনেশন পপুলেশন কি ভেরিয়েবল কনস্ট্যান্ট কি ভেরিয়েবলের বিভিন্ন ধরন অ্যাট্রিবিউট নিউমেরিক ডিস্ট্রিক্ট ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ইউনিভেরিয়েট বাই ভেরিয়েট এই বিষয়গুলো অ্যাকচুয়ালি এখানে ইংলিশে লেখা কিন্তু লেকচারগুলো টোটালি বাংলায় আমাদের পরীক্ষার অ্যান্সার গুলা কিন্তু ইংলিশে দিতে হবে কিন্তু আমি বাংলায় লেকচারটা করার যে কারণ হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর বেসিকটা একটু জানার জন্য যাই হোক আমরা শুরু করি যে আমরা ফার্স্ট স্লাইডে চলে গেলাম আমরা স্লাইডে চলে গেলাম স্লাইডটাকে ইজি করার জন্য এটা একটু বড় করে নেই আমরা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সটা কি বা পরিসংখ্যানটা কি এইখানে ডেফিনেশন গুলো ডেফিনেশনের মতো করে আছে আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করব একটু দেখি যে আমরা স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন কে আমরা এখানে তিনটা ভাগে ভাগ তিনটা স্টাইলে প্রথমত দ্বিতীয়ত এবং তৃতীয়ত জিনিসটা আলোচনা করা হয়েছে যে দেখি একটু যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স শব্দটি তিনটি ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে কি কিরকম প্রথমত যেটা কোনো বিষয়ে সঠিক পদ্ধতিতে সংগ্রহিত সংখ্যাভিত্তিক এক সেট তথ্যকে পরিসংখ্যান বলে সঠিক পদ্ধতি এখানে অনেকগুলা আইটেম এটার সাথে জড়িত কোনো একটা বিষয় হইতে হবে সঠিক পদ্ধতিতে হইতে হবে এবং সংগ্রহিত সংখ্যাভিত্তিক হইতে হবে সংগ্রহিত সংখ্যাভিত্তিক এক সেট তথ্য অনেকগুলো পার্ট কোনো একটা পার্টিকুলার বিষয় সঠিক পদ্ধতিতে সংগ্রহিত হইতে হবে সংখ্যাভিত্তিক এবং এক সেট তথ্য হইতে হবে একটা তথ্য হইলে হবে না সঠিক পদ্ধতি না হইলে হবে না এবং সংখ্যাভিত্তিক তথ্য না হইলে হবে না এই যে কোনো কোনো বিষয় এই কোনো বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ এটা কোন বিষয়টা সেটা আমাদের সিচুয়েশন বলে দিবে অথবা আমাদের যে কারেন্ট যেটা রিকোয়ারমেন্ট সেই জিনিসটার উপর বেস করে এই বিষয়টা তৈরি হবে পার্টিকুলার কোনো বিষয় না পরিসংখ্যান বলে যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে কতগুলো পরিবারের শিশুর সংখ্যা শিশুর সংখ্যা নিয়ে যদি অ্যানালাইসিস করতে হয় সেই ক্ষেত্রে কোনো একটা পরিবারের শিশুর সংখ্যা কত 10 বছর উৎপাদিত ধানের পরিমাণ গত 10 বছরে কোনো একটা ডিস্ট্রিক্টে বা জেলায় কি পরিমাণ ধান উৎপাদন হয়েছে এটার উপর বেস করে অনেক অ্যানালাইসিস হয় ওইটা 2000 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল 2000 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফলাফলগুলো আসছে সে বিভিন্ন গ্রেডের ফলাফল অথবা বিভিন্ন কলেজের ফলাফল এই বিষয়গুলো বিভিন্ন অ্যাঙ্গেল হইতে পারে এখানে সংখ্যা পরিসংখ্যান শব্দটি বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে একটা আরেকটা টপিক আমরা দেখবো যে বহুবচন এবং একবচন কিন্তু বিষয় থাকে এখানে বহুবচন আচ্ছা যাই হোক দ্বিতীয়ত যে জিনিসটা আছে যে যখন কোন সমগ্রকের সম্পূর্ণ মানগুলিকে বিচার বিশ্লেষণ না এনে দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এই দ্বিতীয় টপিকটা যে স্ট্যাটিস্টিক্স এইটাতেও স্ট্যাটিস্টিক্স হিসাবে আমরা এক্সপ্লেইন করব যখন কোন সমগ্রকের সম্পূর্ণ মানগুলিকে বিচার বিশ্লেষণ না এনে সমগ্রকের প্রতিনিধিত্বকারী কিছু নমুনার সাহায্যে সমগ্রকের কোনো একটি বৈশিষ্ট্য পরিমাপ করা হয় তাকে নমুনার মান বা স্ট্যাটিস্টিক বলে আমরা একটু দেখবো যে ওই স্ট্যাটিস্টিক্স এর অরিজিনাল বানানটা হচ্ছে STATICS বাট এখানে কিন্তু STATISTICS এখানে এসটা ইউজ করা হয় নাই এটা একটু বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক এন্ড হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক্স আচ্ছা যাই হোক তো এইখানে যে জিনিসটা বলা সেটা হচ্ছে সমগ্র এখানে একটা টপিক চলে আছে সমগ্র এটা ইংলিশে আমরা এটাকে বলি পপুলেশন স্ট্যাটিস্টিক্স সমগ্রকের ইংলিশ হচ্ছে পপুলেশন নরমালি পপুলেশন বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে জনসংখ্যা বাট স্ট্যাটিস্টিক্স এই সমগ্র বলতে বোঝায় যে জিনিসটা যে কোনো একটা টপিকে যে একটা কোনো একটা বিষয়ের কথা আসছিল কোনো একটা বিষয়ের আন্ডারে যতগুলো মান পাওয়া যাবে টোটালটা কি সমগ্র বলবে কোনো একটা বিষয়ের আন্ডারে যত যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই যে কোনো একটা কলেজের ছাত্র কোন একটা কলেজের ছাত্র যদি এই ডেফিনেশনের উপরে হয় তাহলে ওই কলেজের জন্ম থেকে
রানিং পর্যন্ত যত স্টুডেন্ট আছে সবাইকেই ছাত্র হিসাবে আমরা গণ্য করব। যদি একটা বলি যে কোনো একটা কলেজের একটা পার্টিকুলার বিষয়ের ছাত্র, তাহলে সেই সেই ক্ষেত্রে শুধু ওই বিষয়ের ছাত্রগুলোকে আমরা আমাদের এই সমগ্রকের ভিতরে হবে। যদি বলি যে কোনো একটা কলেজের কোনো একটা বিষয়ের এই থার্ড ইয়ারের স্টুডেন্ট, দ্যাট ইজ শুধু থার্ড ইয়ারের স্টুডেন্ট গুলাকেই আমরা সমগ্র হিসেবে পাবো। দ্যাট ইজ আমরা মানে ওই বিষয়টার আন্ডারে যতগুলা সাপোর্ট দিবে সেটিকে আমরা সমগ্র। যাই হোক, এখন এক সেট সমগ্রকের বিচার বিশ্লেষণ, আমরা সমস্ত মানগুলো নিয়ে বিচার বিশ্লেষণ কোন অ্যানালাইসিস করা খুব টাফ। তো তখন আমরা একটা প্রতিনিধিত্বকারী খুঁজি, প্রতিনিধিত্বকারী যেটা সমগ্রকে সাপোর্ট দেয়। মানে একটা স্যাম্পল অথবা ক্ষুদ্র অংশ সমগ্রকে টোটালটাকে 100% সাপোর্ট দিবে না। তো এইখানেই পরিসংখ্যানের ক্যালকুলেশনটা, যে এটাকে আমরা নমুনা বলি, আমরা নমুনাটাকে আমরা অ্যানালাইসিস করব, বৈশিষ্ট্য পরিমাপ করব। এবং এই যে বৈশিষ্ট্য পরিমাপ, যেমন আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ 100টা আম আছে। তো 100টা আমকে আমরা যদি একটু যাচাই বাছাই করি যে 100টা আম কি ধরনের, মানে একটা গাছ থেকে 100টা আম নিলাম, যে আমগুলা কি ধরনের, এবং 100টা আম যদি আমি খেয়ে ফেলি, তো সেটা কিন্তু ডিসিশনটা হবে না, যেটা আমি কাউকে হেল্প করতে পারবো না অথবা কাউকে দিতে পারবো না। সেই ক্ষেত্রে 100টা আমের বৈশিষ্ট্য জানতে গেলে আমাকে 2-3টা আম আমাকে টেস্ট করতে হবে। এই 100টা আমের ভিতরে 2-3টা আম হচ্ছে নমুনা, এবং এই 2-3টা আম খাওয়ার পরে কিন্তু আমি 100টা আম সম্পর্কে অথবা ওই গাছের আম সম্পর্কে একটা মতামত দিতে পারবো। তো এই যে 2-3টা আম অথবা 5টা আম যেটা আমার নমুনা হিসাবে নিলাম, সেইটার একটা রেজাল্ট আছে, এবং সেইটার রেজাল্টটাকে আমরা বলবো স্ট্যাটিস্টিক্স। সাপোজ এটার আমরা যদি এটার ওয়েটের কথাই বলি, যে এই ওয়েটার ওই ওই আমগুলার পার আমের ওয়েটটা, এক একটা আমের ওয়েট কতটুকু, তো এই 5টা আমের ওয়েট যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে 5টা আমের টোটাল করে 5 দিয়ে ভাগ দিব। এটা হচ্ছে একটা নমুনাজ মান। আমরা 100টা আম থেকে 5টা আম নিয়ে তার গড় নির্ণয় করলাম, ওই গড়টাকে আমরা কমন নাম দিব স্ট্যাটিস্টিক। আমরা এটার মধ্যমাও নির্ণয় করতে পারি, প্রচুরকও নির্ণয় করতে পারি, ওগুলোও স্ট্যাটিস্টিক। দ্যাট ইজ স্যাম্পল ভ্যালু নিয়ে যে ক্যালকুলেশন গুলা করা হয় ওইটাকে বলা হয় স্ট্যাটিস্টিক। এখন এই যে 5টা আম আমরা ওয়েট করলাম, যে 5টা আম গড়ে কতটুক হয়, গড়ে কতটুক ওয়েট হয়, তো সেই গড় ওয়েটটা আমরা হিসাব করবো এই সমগ্রকের, মানে এই এই যে 100টা আম আছে, 100টা আমের ওয়েট গুলা গড়ে ওরকমই। আমরা যদি 100টা আম নিয়ে ওয়েট নির্ণয় করতাম, আমরা কিন্তু 100টা আমের ইন্ডিভিজুয়াল ওয়েট নিয়ে 100 দিয়ে ভাগ দিতাম, এটা হচ্ছে সমগ্রকের গড়। আর ওইখান থেকে 5টা আম আমরা নিয়ে ওই 5টা আমের যখন গড় নির্ণয় করবো, ওগুলার ওয়েট টোটাল করে 5 দিয়ে ভাগ দিব, ওইটা হচ্ছে নমুনা মান বা নমুনা গড়, এবং সেটাকে আমরা বলবো স্ট্যাটিস্টিক। এরকম নমুনা অনেকগুলো হইতে পারে, আমরা 5টা নিয়েও নমুনা করতে পারি, অন্য 5টা নিয়েও নমুনা করতে পারি, অন্য 10টা নিয়েও নমুনা করতে পারি। তবে 10টা নিয়ে নমুনা করলে আমরা 10 দিয়ে ভাগ দিব, 5টা নিয়ে নমুনা করলে আমরা 5 দিয়ে ভাগ দিব গড় নির্ণয় করার জন্য। এগুলোকে বলা হয় স্ট্যাটিস্টিক। বেসিক্যালি এই মার্কেটিং থার্ড ইয়ারের এই টপিক্সটাকে খুব গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, এবং এখানে টেস্ট হাইপোথিসিসের একটা বিষয় চলে আসবে পরবর্তীতে, এটা দেখাবো আমরা। যাই হোক, নমুনা গড়, নমুনা ভেদাঙ্ক, নমুনা গড় ব্যবধান, নমুনা পরিমিত ব্যবধান ইত্যাদি, নমুনার মান নিয়ে আমরা যদি গড় নির্ণয় করি, এটাকে বলবো নমুনা গড়। ভেদাঙ্ক নির্ণয় করতে পারি, গড় ব্যবধান নির্ণয় করতে পারি ইত্যাদি, একাধিক নমুনাজ মানের সেটকে বহুবচনে স্ট্যাটিস্টিক্স বলে। এই যে একটু আগে বলছিলাম যে আমরা 5টা নিয়েও নমুনা করতে পারি, 10টা নিয়েও নমুনা করতে পারি, 5টার গড় যেরকম আসবে 10টার গড় একটু ভিন্ন হবে। তো এই যে এই অনেকগুলা আমরা স্যাম্পল নিলাম, 5টা, 10টা অথবা 15টা নিলাম, তো এই যে প্রত্যেক ক্ষেত্রে যে আলাদা আলাদা অনেকগুলো গড় হচ্ছে, তখন আমরা এটাকে বলবো স্ট্যাটিস্টিক্স বহুবচন। এবং অনেকগুলা স্যাম্পল গড়, এই যে এই বহুবচন, যেমন আমরা অ্যাকচুয়ালি বহুবচন কিভাবে, যেমন একটা বয় বলি, যদি অনেকগুলো বয় হয় বয়েস বহুবচন ইউজ করি এস। সো এই যে এসটা নমুনা গড় গুলাকে যদি অনেক, নমুনা গড় যদি অনেকগুলো হয়, দেন দিস ইজ কল্ড স্ট্যাটিস্টিক্স, STATISTIS বহুবচন। অর্থাৎ এখানে স্ট্যাটিস্টিক শব্দটি স্ট্যাটিস্টিকের বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে। স্ট্যাটিস্টিক হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের ইন্ডিভিজুয়াল গড়, আমরা যদি অনেকগুলো স্যাম্পল নিয়ে নির্ণয় করি, তখন ওগুলাকে বলবো আমরা একসাথে স্ট্যাটিস্টিক্স। যাই হোক, আমরা তৃতীয়ত একটা জিনিসে চলে যাচ্ছি, এটা ভেরি সিম্পল একটা বিষয়, গণিত পদার্থবিজ্ঞান শাস্ত্রের মতো গণিতের পরিসংখ্যান একটি স্বতন্ত্র এবং পূর্ণাঙ্গ শাস্ত্র। এখানে নিয়মতান্ত্রিক উপায়ে সংখ্যাতিক তথ্য সংগ্রহ, সংঘবদ্ধকরণ, উপস্থাপন, ব্যাখ্যা, বিশ্লেষণ করে সম্ভাবনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, এটা হচ্ছে পরিসংখ্যানের অ্যাক্টিভিটিস। তাই এইখানে
এই নিয়মতান্ত্রিক উপায়ে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, সংঘবদ্ধকরণ এবং বিশ্লেষণ করে সম্ভাবনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এক কথায় পরিসংখ্যান হলো সংখ্যা তত্ত্ব বা সংখ্যা বিষয়ক বিজ্ঞান। এখানে পরিসংখ্যান শব্দটি একবচন হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে এটা একবচন হিসেবে ব্যবহৃত করা হয়েছে। যাই হোক, আমরা তারপরে চলে যাচ্ছি পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো লিখো। পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা লেখাগুলা আমার খুব একটা সুন্দর না, কিন্তু এটা বুঝতে হবে, প্রয়োজনে একটু একটু বড় করে এটা একটু দেখতে পাওয়া যাচ্ছে, বড় আর করা যাচ্ছে না, আমি এতটুকু একটু কষ্ট করে দেখতে পাই। যাই হোক, এখানে যেই ইনফরমেশন গুলো আছে সেটা পরিসংখ্যান সম্পর্কে আমাকে একটু ধারণা দিবে, যে পরিসংখ্যান হচ্ছে সংখ্যায় প্রকাশ হইতে হবে, তথ্যগুলি একাধিক কারণ দ্বারা প্রভাবিত হবে। প্রত্যেকটা পয়েন্ট আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ হাই থোটের যে মার্কেটিং থার্ড ইয়ারের যে ডিটেইলটা মানে সিলেবাসটা, এটা একটু একটু হাই থোট ক্যাটাগরি, তো সেই ক্ষেত্রে আমার এই বেসিক জিনিসগুলো আমাকে একটু জানতে হবে। একাধিক কারণ দ্বারা রেজাল্টটা প্রভাবিত হয়, তথ্যগুলো সুশৃঙ্খল ভাবে সংগৃহীত হতে হবে, তথ্যগুলো তুলনাযোগ্য এবং সমজাতীয়, মনে থাকে যাতে তুলনাযোগ্য এবং সমজাতীয়, এক একটা এক এক জাতের হলে হবে না, কোনোটার ওয়েটে যদি আমরা নেই, কোনোটার ওয়েট যদি কেজিতে, কোনোটার ওয়েট যদি শেয়ারে, কোনোটার ওয়েট যদি ওই অন্য কোনো মিটারে নেই, তখন কিন্তু এই 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 স্ট্যাটিস্টিক্স কাজ করবে না। তুলনাযোগ্য এবং সমজাতীয় হইতে হবে, তথ্য অনুসন্ধানের কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কিত হইতে হবে, তথ্যগুলি পরস্পর সম্পর্কযুক্ত, পূর্ব নির্ধারিত উদ্দেশ্য। একটা কথা বলছিলাম যে কোনো একটা কারণে আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে মুভ করি, পূর্ব নির্ধারিত একটা উদ্দেশ্য থাকতে হবে, গণনা এবং প্রকাশনার অর্থাৎ ফলাফল নিরূপণের একটি যুক্তিসঙ্গত পরিমাণে সঠিকতা বজায় রাখতে হবে, একটা যুক্তিসঙ্গত আমাদের মেজারমেন্ট গুলো যে পরিসংখ্যান তথ্যগুলি বিচার বিশ্লেষণ করে সম্ভাবনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। সম্ভাবনার ভিত্তিতে আমরা একটু সিদ্ধান্ত নিবো, এইগুলো হচ্ছে পরিসংখ্যানের বেসিক ক্যারেক্টার। আমি এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এই পরবর্তী স্লাইডটা এটা হচ্ছে যে পরিসংখ্যানের সংজ্ঞা, এটা পরিসংখ্যান কি বেসিক কথা, এটা কমন কথা, বাট পরিসংখ্যান এজ এ মানে আমরা যে জিনিসটা পড়তেছি পরিসংখ্যান সাবজেক্ট হিসেবে পরিসংখ্যান, সেটার আমরা একটা ডেফিনেশন দিব। তো এইখানে শুরু থেকে যেটা কোনো বিষয়ে সংজ্ঞা বলতে মূলত সংক্ষিপ্ত প্রতিচ্ছবিকে বোঝায়, এগুলো কমন ল্যাঙ্গুয়েজ, কিন্তু পরিসংখ্যান একটি ক্রম বিকাশমান শাস্ত্র হওয়ায় ক্রম বিকাশমান বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যুগের সাথে তাল মিলে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, সো স্ট্যাটিস্টিক্স লাইক ড্যাট। আচ্ছা, শাস্ত্র হওয়ায় জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে এর তাত্ত্বিক ব্যবহারিক প্রয়োগ ক্রমাগত উন্নত উৎকর্ষ হচ্ছে, তাই এর ব্যক্তি কোন একক সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করা দূর হয়ে যায়। তবে সর্বজন গৃহীত না হলেও বিভিন্ন পরিসংখ্যান বিজ্ঞ তাদের দীর্ঘদিনের গবেষণালব্ধ জ্ঞানের আলোকে পরিসংখ্যানকে বিভিন্নভাবে এখানে ব্যাখ্যা করে ওনারা ব্যাখ্যা করছেন। সেই জিনিসগুলো আমরা একটু দেখবো যে পরিসংখ্যানের এক্সপার্ট যারা যা নন পরিসংখ্যানবিদ ওনারা কিভাবে পরিসংখ্যানকে এক্সপ্লেন করছেন সেই জিনিসটা আমরা একটু বলি, তারপর আমরা একটু ডিসিশনে যাবো। যে বাউলি, বাউলি একজন পরিসংখ্যানবিদ, ওনার পরিসংখ্যান হলো কোনো ঘটনার সংখ্যাত্মক বর্ণনা যা অনুসন্ধানের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং যা পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করে। তো যাই হোক, বেসিক জিনিসটা হচ্ছে সংখ্যাত্মক একটা বর্ণনা যেটা অনুসন্ধানের মাধ্যমে আমরা সংগ্রহ করবো। উইলিয়াম ক্যান্ডেলের মতো পরিসংখ্যান বিজ্ঞান দ্বারা আমরা সেই সব সংখ্যাত্মক তথ্যাবলি বুঝি যা বহুবিধ কারণ দ্বারা লক্ষণীয় পরিমাণে প্রভাবিত হয়। আমরা একটু মার্ক করবো যে আগে যে আমরা পরিসংখ্যানের পরিসংখ্যানের বৈশিষ্ট্য গুলো দেখছিলাম সমস্ত গুলা কিন্তু ওনাদের ডেফিনেশন থেকে চলে আসছে, মানে ওনাদের ডেফিনেশন থেকে ওই বৈশিষ্ট্য গুলো নেওয়া হয়েছে। আর এ ফিশারের মতে, আর এ ফিশারের নামটা একটু মনে রাখবো কারণ উনি উনি বহুল প্রচলিত এবং ফাদার অফ স্ট্যাটিস্টিক্স বলা হয় ওনাকে। পরিসংখ্যান বিজ্ঞান হলো ব্যবহারিক গণিতের একটি শাখা যা সংখ্যাত্মক তথ্য সংগ্রহ বিশ্লেষণে প্রয়োগ করা হয়। ওই যে আমরা কিন্তু দেখতেছি যে বেসিক্যালি একটা ইনফরমেশন আসতেছে বারবার, সেটা হচ্ছে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ। আচ্ছা, কক্সটেন এন্ড কাউডেন এর মতে পরিসংখ্যান হচ্ছে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রদান করার বিজ্ঞান। আর ডব্লিউ আই কিং এর মতে পরিসংখ্যান হচ্ছে কোনো অনিশ্চিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান। খুব শর্টকাটে লেখা, অনিশ্চিত বিষয়ে সিদ্ধান্ত, অনিশ্চিত বিষয়ে সিদ্ধান্ত কিভাবে নিব, স্ট্যাটিস্টিক্স উইদাউট রেফারেন্সে কোনো অনিশ্চিত বিষয়ে সিদ্ধান্ত নিবে না। এই অনিশ্চিত বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমরা কিছু রেফারেন্স নিব এবং ওই রেফারেন্সের উপর বেস করেই। আচ্ছা, উপরের বর্ণিত সংজ্ঞাগুলির আলোকে পরিসংখ্যান নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়। ফাইনালি আমরা একটা ডিসিশন নিতে পারি যে হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক তথ্য সংগ্রহ, সংঘবদ্ধকরণ, উপস্থাপন, বিশ্লেষণ এবং ব্যাখ্যা সহ সম্ভাবনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বিজ্ঞান। দ্যাট ইজ মোট জিনিস হচ্ছে আমরা সংখ্যাভিত্তিক হইতে হবে, সংঘবদ্ধকরণের বিশ্লেষণ হইতে হবে এবং ব্যাখ্যা সহ একটা আনুমানিক একটা ইনফরমেশন দিব, ফোরকাস্ট করবো। এখানে একটা কথা বলে রাখি যে
এই কথাটা অ্যাকচুয়ালি লেকচারের সাথে সম্পর্কিত না, তারপর একটু বলি যে এটা অনেকে বলে, ভালো ভালো বিজ্ঞ লোকরা এই কথাটা বলে, যে দেখবেন যে কোনো কোনো সময় বলছে মিথ্যা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে সাধারণ মিথ্যা, একটা নাহা মিথ্যা, আর একটা হচ্ছে পরিসংখ্যান। তো যাই হোক, এই মিথ্যার সাথে পরিসংখ্যানের সম্পর্কের বিষয়টা আমি একটু বিশ্লেষণ করে দিই। তো এটা মনেই হচ্ছে যে হ্যাঁ, আসলে এক সেন্সে ঠিক, কারণ ওই যে নর্মাল কথা, একটা হচ্ছে মিথ্যা, এটা কমন মিথ্যা, ডাহা মিথ্যাকে সম্পূর্ণ মিথ্যা, আর একটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান মিথ্যার সাথে সম্পর্কিত হয় কিভাবে? আমি এই যে ডেফিনেশন গুলো যে জিনিসটা দেখলাম, যে সম্ভাবনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, আমরা কিন্তু একটা ফোরকাস্ট করি, একটা প্রিভিয়াস একটা ইনফরমেশন দিই যে পরবর্তীতে কি হচ্ছে বা কি হইতে পারে। তো এটা যদি না হয়, তো সেক্ষেত্রে সেটাই তো মিথ্যা হয়ে গেল এক সেন্সে। মূলত আমরা যে যে সম্ভাবনার একটা টপিক, আমরা দেখবো যে সম্ভাবনা সিলেবাসের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, এই সম্ভাবনা গুলা আমরা উইথ রেফারেন্স আমরা কিছু ফোরকাস্ট করি। তো সেইটাকেই অনেকে ওই যে মজা করে বলে, অথবা একটু ওই সাবজেক্টের সাথে সম্পর্কিত না, তারপরে বলে যে পরিসংখ্যান, হ্যাঁ পরিসংখ্যান হচ্ছে একটা এক ধরনের মিথ্যা, হ্যাঁ এক ধরনের মিথ্যা, ফোরকাস্টটা এক ধরনের মিথ্যাই, কারণ অনুমান আমরা যখন করবো এটা এক্স্যাক্টলি যখন না হবে তখন এটা মিথ্যা হিসাবে পরিচিতি পাবে। যাই হোক, আমরা স্ট্যাটিস্টিক্স যেটা করি সেটা হচ্ছে কিছু রেফারেন্সের ভিত্তিতে ভবিষ্যৎবাণী করব, এবং এইটাই স্ট্যাটিস্টিক্স এর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রেফারেন্স যদি শক্তিশালী না হয়, আমাদের টেকনোলজি যদি শক্তিশালী না হয়, আমাদের নলেজ যদি সেইরকম না থাকে, সেই ক্ষেত্রে এই যে সম্ভাবনাটা 100% মিথ্যা হয়ে যায়, আদারওয়াইজ দেখা যায় যে কাছাকাছি একটা রেজাল্ট চলে আসে। তো এই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মূল বিষয়। আচ্ছা, আমরা স্ট্যাটিস্টিক্স এর আরেকটু ডিপে যাব, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তথ্য বিশ্ব বা সমগ্র কাকে বলে? এর বিষয়ে তথ্য বিশ্ব বা সমগ্র, অলরেডি ডেফিনেশনের ভিতরে সমগ্র কথাটা ছিল, এখানে আবার এই জিনিসটা চলে আসছে, তথ্য বিশ্ব বা সমগ্র কাকে বলে? তথ্য বিশ্ব বা সমগ্রকে ইংরেজি প্রতিশব্দ পপুলেশন। আমি কিন্তু কিছুক্ষণ আগে এই জিনিসটা আমি এক্সপ্লেন করছিলাম, একদম সাধারণ অর্থে পপুলেশন শব্দের জনসংখ্যা বোঝায়, কিন্তু পরিসংখ্যানের এর অর্থ আরো ব্যাপক। আমরা আসতে এই জনসংখ্যার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো না। আচ্ছা, পরিসংখ্যানের তথ্য বিশ্ব বলতে কোনো অনুসন্ধানের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল সকল এককে, মাইন্ডেড যে সকল এককে, সকল এককের সেটকে বোঝায়, মানে সমস্ত এককটাকে যদি কোনো একটা বিষয়ের অধীনে যা থাকে সেটাকে আমরা এই সমগ্র বলবো। যেমন কোনো কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর সকল ছাত্রছাত্রী, এখানে প্রতিটি ছাত্রছাত্রী তথ্য বিষয়ের এক একটি উপাদান বা একক হিসেবে আসবে। আচ্ছা যাই হোক, এখন এককটা আবার এগুলা একটু সিলেবাসের সাথে সম্পর্কিত আমি বারবার বলতেছি, তারপরে একটু বেসিক ধারণার জন্য দরকার, যেগুলো আমরা সমগ্র একটা দুই ধরনের, একটা সসীম আর একটা হচ্ছে অসীম, একটা সসীম তথ্য বিশ্ব, অসীম তথ্য বিশ্ব, যেগুলোকে সীমাবদ্ধ করা যায়। যেমন এখানে আমরা একটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা, এগুলো আমরা গণনা উপযোগী, কিন্তু কিছু জিনিস আছে যে সেই জিনিসটা গণনার উপযোগী না, যে তথ্য বিষয় গণনাযোগ্য না বা অসীম তাতে হচ্ছে। যেমন আমরা এক্সাম্পল দিই যে আকাশের তারাই, সেটাকে আমরা গণতে পারবো? সেটা আমরা গণা সম্ভব না। এই সাগরের ইলিশ মাছ, সেগুলো আমরা গণতে পারবো না, এগুলো হচ্ছে অসীম তথ্য বিষয়, যেগুলো আমরা গণনার ভিতরে একটি ক্লাসের ছাত্র সংখ্যা, একটি কলেজের ছাত্র সংখ্যা, এগুলো গণনা গণনা করা যাবে। যাই হোক, আমরা সমগ্রটা বুঝলাম, চলে আসতেছি চলক। দিস ইজ দ্য মেইন পয়েন্ট অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স এ আমরা চলকটাকে, আমরা ইংলিশে এটাকে বলি ভেরিয়েবল, এবং এই মূল স্ট্যাটিস্টিক্স এর এই ভেরিয়েবল সম্পর্কে ধারণা না থাকার কারণে স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে অনেক জটিল হয়ে যাবে। তো এইটাকে আমি এটা একটু ব্যাখ্যা করতে চেষ্টা করতেছি যে চলক কাকে বলে। এখানে কিন্তু সব বাংলায় বারবার বলতেছি, আমরা এটা বোঝার জন্য করতেছি, কিন্তু আমরা পড়ার জন্য সেই জিনিসটা আমরা ইংলিশে পড়বো, তার অ্যান্সারটা ইংলিশে দিতে হবে। যাই হোক, তথ্য বিশ্বের একক গুলি হতে তথ্য সংগ্রহ করার জন্য এক বা একাধিক বৈশিষ্ট্যের গণনা বা পরিমাপ করা হয়। এই সকল বৈশিষ্ট্যের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য তথ্য বিশ্বের সকল এককে একই রকম থাকে, আবার কোন কোন বৈশিষ্ট্য সকল এককে একই রকম থাকে না। অর্থাৎ তথ্য বিশ্বের একক গুলি কিছু কিছু বৈশিষ্ট্য অপরিবর্তনশীল, আবার কিছু কিছু বৈশিষ্ট্য পরিবর্তনশীল। আমার একটা ব্যাকগ্রাউন্ডটা আমি বর্ণনা নিলাম, যদি আমি একটা ক্লাসরুমের কথাই যদি ধরি, একটা ক্লাসে, একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টের নাম কি সেম, 50 জন স্টুডেন্ট রোল নাম্বার কি সেম না, 50 জনের স্টুডেন্টের হাইট কি সেম, 50 জন স্টুডেন্টের ওয়েট কি সেম, 50 জন স্টুডেন্টের ধর্ম কি সেম, এগুলো চেঞ্জ হবে। তো এই যে বলছিলাম যে একটা ক্লাসের ভিতরে অনেক ধরনের
আমরা কে কোন জেলা থেকে আসছে সেটাও আমরা জিজ্ঞাসা করতে পারি, অথবা হাইট ওয়েট কথা যে বলবো, এগুলো ভিন্ন 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 হবে কিন্তু একটা ক্লাসে। আমরা যদি এই একটা ক্লাসের হিসাবে চলি, মানে সাপোজ তেজগাঁও কলেজের কথাই তো বলি, যে তেজগাঁও কলেজের মার্কেটিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের যে স্টুডেন্ট গুলো আছে এদের সাথে যদি বলি যে এদের তোমাদের ইন্টারমিডিয়েট কলেজ কোনটা, ইন্টারমিডিয়েট কলেজের নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ইন্টারমিডিয়েট সবাই কিন্তু এক কলেজের না, একই কলেজের দুই তিনজন থাকতেই পারে, কিন্তু 100 জন স্টুডেন্টের ভিতরে দেখা গেলো যে প্রত্যেকেরই ম্যাক্সিমামেরই ইন্টারমিডিয়েট যেই কলেজে পড়ালেখা করছে ওই কলেজের নামগুলো আলাদা আলাদা, তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আবার বলি যে এখন সবাই কোন কলেজে পড়তেছে, সবাই কিন্তু বলবে তেজগাঁও কলেজের কথা, যে এখন অনার্সে তেজগাঁও কলেজে পড়তেছে। তো কিছু কিছু জিনিস আছে পরিবর্তনশীল, কিছু কিছু জিনিস আছে অপরিবর্তনশীল। আমরা এখানে যে জিনিসটার কথা বলছিলাম যে কিছু কিছু বিষয় পাবো পরিবর্তনশীল, কিছু কিছু বিষয় পাবো অপরিবর্তনশীল, আমরা পরবর্তী টপিকসে যাচ্ছি যে তথ্য বিষয়ের এককগুলি যে সমস্ত বৈশিষ্ট্য সকল একক একই রকম থাকে না, মাইন্ড ইউ, অর্থাৎ পরিবর্তনশীল। ওই যেটা বলতেছিলাম যে অনার্স থার্ড ইয়ারের যে মার্কেটিং এর যে স্টুডেন্ট গুলো আছে এদের ইন্টারমিডিয়েট এর কলেজের নাম কি, সেগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে, যারা অপরিবর্তনশীল, সরি অর্থাৎ পরিবর্তনশীল, এটা এক একটা এক এক রকম। একক গুলি সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে চলক বলে। যদি বলি যে সবার হাইট কতটুক, হাইট গুলা এটা একই রকম না, বিভিন্ন রকম হবে। ধর্ম কিরকম, ধর্ম ভিন্ন রকম হবে, অর্থাৎ চলক হচ্ছে তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্য। যেমন একটি ক্লাসে ছাত্রছাত্রীদের উচ্চতা চলককে সাধারণত ইংরেজি বর্ণমালা শেষের দিকের অক্ষরগুলি দ্বারা প্রকাশ করা হয়, এক্স ওয়াই জেড। এই পয়েন্টটা একটু মাথায় রাখবো যে আমরা চলকের পরিচিতিটা আমরা কিন্তু একটা লোগো ইউজ করি অথবা আইডেন্টিটির জন্য একটা সিম্বল ইউজ করি, সেটা ইংরেজির যে অ্যালফাবেটিক ওয়ার্ডার আছে তার শেষের দিকে লেটারগুলো আমরা ইউজ করবো। সংখ্যায় গণনা বা পরিমাপ করতে পারা বা না পারা এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চলককে দুই ভাগে ভাগ করা হয়, চলকটাকে দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে গুণবাচক চলক, একটা সংখ্যাবাচক চলক। আমরা পরবর্তী স্লাইডে এটা দেখবো, গুণবাচক চলক, সংখ্যাবাচক চলক। সংখ্যাবাচক চলক আবার দুই প্রকার, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, এটা আমরা পরের স্লাইডে দেখতেছি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আরেকটা বিষয়ে, আমরা এখানে চলে আসবো, সেটা হচ্ছে চলকের সাথে সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে ধ্রুবক কাকে বলে। চলকের ঠিক উল্টাটা হচ্ছে ধ্রুবক, যে একই কথা এক বা একাধিক বৈশিষ্ট্য গণনা পরিমাপ করা, সকল বৈশিষ্ট্যের মধ্যে কোন বৈশিষ্ট্য একই রকম ভিন্ন রকম, একই কথাটা। তাই এখন এই মূল এখান থেকে শুরু, যে তথ্য বিষয়ের একক গুলি যে সমস্ত বৈশিষ্ট্য সকল এককে একই রকম থাকে অর্থাৎ অপরিবর্তনশীল, একক গুলিকে সেই সমস্ত বৈশিষ্ট্য আমরা ধ্রুবক বলি। ধ্রুবক হচ্ছে তথ্যের অপরিবর্তনশীল বৈশিষ্ট্য, আমরা পয়েন্টটা মাথায় রাখবো। চলক হচ্ছে পরিবর্তনশীল বৈশিষ্ট্য বা চেঞ্জেবল ক্যারেক্টার, আর ধ্রুবক হচ্ছে অপরিবর্তনশীল বৈশিষ্ট্য। যেমন সপ্তাহের দিনের সংখ্যা, সপ্তাহের দিনের সংখ্যা 7 দিন, এটা ফিক্স। ধ্রুবককে সাধারণত ইংরেজি বর্ণমালার প্রথম দিকের অক্ষরগুলি এ বি সি দ্বারা প্রকাশ করা হয়। এখানে উল্লেখ হয় যে ধ্রুবকের কোনো প্রকার ভেদ নাই। আমরা একটু পয়েন্টটা মাথায় রাখবো যে আমরা চলকটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা গুণবাচক, একটা সংখ্যাবাচক, আবার সংখ্যাবাচককে আবার দুই দেওয়ায় বিরত অবিরত, এটা দেখাচ্ছি আমরা পরে, কিন্তু ধ্রুবকের কোনো প্রকারভেদ নাই। আচ্ছা, তারপরে চলক এবং ধ্রুবকের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যগুলো আমরা একটু দেখবো। এইটা নিয়ে অলরেডি যে আলোচনাগুলো করা হয়েছে তার ভিতরে চলে আসছে। তো এইখানে আমরা চলক হচ্ছে পরিবর্তনশীল বৈশিষ্ট্য, এটা অপরিবর্তনশীল বৈশিষ্ট্য, এটার শ্রেণীর বিভক্তি আছে, শ্রেণীর বিভক্তি করা যায় না, এই বিষয়গুলো এখানে। তো আমরা এগুলা অ্যাকচুয়ালি আমার যে কথা ইংরেজি অক্ষরের এক্স ওয়াই জেড এই বিচার দ্বারা প্রকাশ করো, ওইটারই এক্সপ্লেনেশন একটু ব্যাখ্যা করা আছে। আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। আচ্ছা, পরবর্তী স্লাইডটা হচ্ছে হলো যে এই গুণবাচক এবং সংখ্যাবাচক, আমার একটা ইম্পর্ট, গুণবাচক এবং সংখ্যাবাচক চলক এবং এটার টেস্ট হাইপোথিসিসের সাথে কোনো না কোনো ভাবে জড়িত, এটা একটু ভালোভাবে দেখি। গুণবাচক এবং সংখ্যাবাচক, গুণবাচক, গুণবাচকটা সংখ্যায় গণনা বা পরিমাপ করতে পারা বা না পারা এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা গুণবাচক সংখ্যাবাচকটা আমরা এক্সপ্লেন করব। আমরা চলে যাচ্ছি গুণবাচক, যখন কোনো সমগ্রকের মানের বৈশিষ্ট্যগুলি পরিমাপ বা গণনা করা যায় না, অর্থাৎ সংখ্যায় প্রকাশ করা যায় না, কিন্তু পরস্পরের বর্জনশীল শ্রেণীতে বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণী বিভাগ করা যায় তাকে গুণবাচক চলক বলে। অর্থাৎ সমগ্রকের এককগুলি যে সমস্ত বৈশিষ্ট্যের গুণে পরিবর্তন হয় তাতে গুণবাচক চলক, গুণবাচক চলক সংক্ষেপে গুণ বলে, এবং ক্রম দ্বারা প্রকাশ করা হয় এক দুই তিন ইত্যাদি। যেমন এখানে এক্সাম্পল গুলো একটু মাথায় রাখবো, কোনো কোনো যে ছাত্রছাত্রীদের জাতি ধর্ম বর্ণ ইত্যাদি বৈশিষ্ট্য হচ্ছে গুণবাচক চলকের উদাহরণ। সংখ্যাবাচক কোন সমগ্রকের মানের বৈশিষ্ট্যগুলিকে পরিমাপ বা গণনা করা যায় অর্থাৎ সংখ্যায় প্রকাশ করা যায় গুণ সংখ্যাবাচক, অর্থাৎ
অর্থাৎ সমগ্রকে যে সমস্ত বৈশিষ্ট্য পরিবর্তিত হয় এখানে ওই একই কথা সংখ্যাবাচক চলক সংখ্যার চলক। আমি একটু এক্সাম্পলটা দেখি আমার বোঝার জন্য একটু ফাস্ট করতেছি, কারণ এই ডিটেলস আমার খুব একটা জরুরি না, আমার ইনফরমেশন গুলো নলেজটা জরুরি, সেই জন্য আমি ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই। কোনো কলেজের ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর, এই প্রাপ্ত নম্বরটা অবশ্যই আমাকে সংখ্যায় প্রকাশ করতে হবে, ওজন উচ্চতা ইত্যাদি আমাকে সংখ্যায় প্রকাশ করা যাবে, এগুলো কোনো জাতি ধর্ম বর্ণ এইভাবে প্রকাশ করে ল্যাঙ্গুয়েজে প্রকাশ করা যাবে। দ্যাট ইজ গুণবাচক চলকটা আমাদের ল্যাঙ্গুয়েজে হবে, বাট সংখ্যাবাচক চলকটা আমার সংখ্যায় হবে, এগুলো হচ্ছে বিষয়। তো সংখ্যাবাচক চলক গুলার মধ্যে কোনো প্রকার কোন পৃথক পৃথক অর্থাৎ পরস্পর বিচ্ছিন্ন মান গ্রহণ করি, এটাকে আবার আমরা সংখ্যাবাচক চলকটা আমরা দুই ভাগে বার করবো, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। আমরা এটা পরবর্তী স্লাইডে দেখাচ্ছি যে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকটা কি। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, পরবর্তীতে একটা পার্থক্য আছে, এটা আমরা দেখবো। আমাদের যেহেতু প্রয়োজন গুণবাচক এবং সংখ্যাবাচক চলকের পার্থক্য, চলক এবং ধ্রুবকের যেরকম পার্থক্য ছিল মূল বৈশিষ্ট্য গুলা নিয়ে, এইখানেও ঠিক একইভাবে এখানে পার্থক্য গুলা দেওয়া আছে। যে পার্থক্য গুলো আমার জানার জন্য একটু জানবো ডেফিনেশন, তারপরে প্রকৃতি পরিমাপ করে, এটা হচ্ছে সংখ্যায় পরিমাপ করে, এটা এককের বৈশিষ্ট্যগুলি গুণের ভিত্তিতে পরিমাপিত হয়, এখানে পরিমাপের ভিত্তিতে হয় জিনিসটা, গুণের ভিত্তিতে। একটা এক্সাম্পল, যেমন যারা যদি বলি যে ধর্ম কি মুসলমান, তো মুসলমান ইবাদতের জায়গা হচ্ছে মসজিদ, অথবা এটা নামাজ রোজা করবে। বাট হিন্দু যদি কেউ বলে ওদের ইবাদতেরটা ভিন্ন, খ্রিস্টান যদি বলে ওদের ইবাদতটা ভিন্ন, ওদের ক্যারেক্টারটা একটু ইবাদতের সিস্টেমটা ভিন্ন, এগুলো হচ্ছে গুণ। আচ্ছা, এরপরে আর সংখ্যা তো সংখ্যাই, তো এইখানে খুব একটা আমাদের আলোচনার বিষয় একটা কিছু নাই। এক্সাম্পল গুলো একটু দেখবো, আমি বারবার বলতেছি যে আমাদের স্ট্যাটিস্টিক বোঝার জন্য যে কোনো ডেফিনেশন হোক আমরা এক্সাম্পলের ডেফিনেশনটা দেখবো, এবং এক্সাম্পলটা খুব ভালো করে দেখবো যে ধর্ম, পেশা, মেধা, লিঙ্গ, শিক্ষা, চুলের রং ইত্যাদি হচ্ছে গুণবাচক চলকের উদাহরণ। আর মানুষের উচ্চতা, ওজন, বয়স, কোনো পরিবারের সদস্যের সংখ্যা, ছেলে মেয়ে, কোনো ক্লাসে ছাত্রদের সংখ্যা, এগুলো হচ্ছে সংখ্যাবাচক চলকের উদাহরণ। আচ্ছা, আমরা তারপরে আরেকটা স্লাইড আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক, এই এইটা গুণবাচক, এটা তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। আর বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, সংখ্যাবাচক চলক গুলোর মধ্যে কোনো চলক পৃথক পৃথক অর্থাৎ পরস্পর বিচ্ছিন্ন মান গ্রহণ করে, আবার কোনো কোনো চলক একটি নির্দিষ্ট পরিসরে সকল মান গ্রহণ করে। সংখ্যাবাচক চলকের এই দুই ধরনের মান গ্রহণের উপর ভিত্তি করে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক দুই ভাগে ভাগ করে, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ইংলিশে। আচ্ছা, বিচ্ছিন্ন চলকের ডেফিনেশনটা দেখি। সংখ্যাবাচক চলক গুলোর মধ্যে যে সমস্ত চলক পৃথক পৃথক অর্থাৎ পরস্পর বিচ্ছিন্ন মান সংগ্রহ করে তাদের বিচ্ছিন্ন বা বিরত চলক বলে। বিচ্ছিন্ন চলকের মান সাধারণত পূর্ণ সংখ্যায় হয়, পয়েন্টটা মাথায়, সাধারণত পূর্ণ সংখ্যায় হয়, ফ্র্যাকশনে যে হবে না তা না, কিন্তু আমরা ওই বেশ থিমটা আনবো না এখন, আমরা ধরবো যে সাধারণত পূর্ণ সংখ্যায় হয়, তবে উহার মান পূর্ণ সংখ্যায় না হয়ে নির্দিষ্ট বিরতিতে ভগ্নাংশ হতে পারে, এটা একটা পয়েন্ট, কিন্তু সেটা আমরা আপাতত আমরা গুরুত্ব দিচ্ছি না। অর্থাৎ বিভিন্ন চলকের মান পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে, তবে মানগুলি পরস্পর পৃথক বা বিচ্ছিন্ন নির্দিষ্ট গ্যাপে গ্যাপে হইতে হবে, সেই জিনিসটা তো আমরা ফ্র্যাকশনে যাচ্ছি না। যেমন 10টি পরিবারের সন্তানের সংখ্যা, একটি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা, 10টি পরিবারের সন্তানের সংখ্যা, সন্তান বয়সে ছোট না বড় তাতে কিছু আসে যায় না, 10 জন হলে 10 জন, 5 জন হলে 5 জন, একটি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, টোটাল কে কতটুকু মেধাবী তাতে আমার কিছু আসে যায় না, আমাকে একটি পার্টিকুলার সংখ্যাই বলতে হবে, 50 জন, 60 জন, 35 জন, ফ্র্যাকশনে বলা যাবে না, 35.2 এগুলো বলা যাবে না, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক হচ্ছে, অবিচ্ছিন্ন হচ্ছে জাস্ট একটা উল্টাটা, সংখ্যাবাচক চলক গুলার মধ্যে কিছু চলক পৃথক পৃথক পরস্পর বিচ্ছিন্ন মান গ্রহণ করে না, গ্রহণ করে না, বরং একটি নির্দিষ্ট পরিসরে সকল মান গ্রহণ করে, তাদেরকে অবিচ্ছিন্ন চলক বা অবিচ্ছিন্ন চলক বলে। তাই এই মানগুলাকে গণনা শুধু পরিমাপ করা যায়, অর্থাৎ অবিচ্ছিন্ন চলকের মানে একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে, এই যে এই পয়েন্টটা হচ্ছে এই জিনিসটা, যে নির্দিষ্ট একটা পরিসরের মধ্যে ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা যে কোনো মানে গ্রহণ করে। যেমন কোন কলেজের জজন সাইজ, উচ্চতা, উচ্চতা আমরা একটু উচ্চতার দিকে মাথায় রাখবো, যে 5 ফিট, 5 ফিটের একটু বেশি হলে আমরা 6 ফিট বলি না, 5 ফিট 1, 5 ফিট 2, 5 ফিট 3, এগুলো ফ্র্যাকশনে আমাকে বলতে হবে। তো 5 ফিট থেকে 7 ফিটের মধ্যে বলতে বোঝায়
যে পাঁচের পরে ছয় আর সাত, 5 ফিট হবে অথবা 6 ফিট হবে অথবা 7 ফিট হবে, সেটা কিন্তু বোঝাচ্ছে না। 5 ফিট 2, 5 ফিট 3, 6 ফিট 1, 6 ফিট 2, এই ভ্যারাইটিস রকমের হতে পারে বা এই রেঞ্জের ভিতরে যে কোনো মান হতে পারে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে যে এক চলক এবং দ্বি চলক তত্ত্ব, কারণ আমাদের মার্কেটিং থার্ড ইয়ারের কোরিলেশনের একটা বিষয় আছে, কোরিলেশনের একটা বিষয় আছে, কোরিলেশনের সাথে এক চলক এবং দ্বি চলক তত্ত্ব দিয়েই কোরিলেশনটা শুরু, সেই জন্য এইটা একটা আলোচনা করে রাখতেছি। এক চলক তত্ত্ব, যে সকল চলকের শুধুমাত্র একটি মাত্র বৈশিষ্ট্য পরিমাপ করা হয় সেই সকল বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য চলককে সেই একক বৈশিষ্ট্য বিশিষ্ট চলককে এক চলক তত্ত্ব বলা হয়। এক চলক তত্ত্বর প্রকাশের জন্য x1, x2, up to xn ইত্যাদি প্রতীক দ্বারা ব্যবহার করা হয়। এই প্রতীকগুলো একটু মাথায় রাখবো এবং এই জিনিসগুলোতে আমরা পরবর্তীতে কাজ করবো। যেমন কোনো পরিবারের শিশুর সংখ্যা, কোনো ক্লাসের ছাত্রদের মোট প্রাপ্ত নম্বরের সংখ্যা, শিশুর সংখ্যা, প্রাপ্ত নম্বরের সংখ্যা। দ্বি চলক তথ্যটা কি? এক চলক তথ্যটা আমরা নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে এক চলক তথ্য। দ্বি চলক তথ্যটা কি? দ্বি চলক তথ্য হচ্ছে যে সকল চলকের দুইটি সমকালীন তুলনা, সমকালীন তুলনাযোগ্য, পয়েন্টটা একটু মাথায় রাখবো, দুইটি সমকালীন এবং তুলনাযোগ্য বৈশিষ্ট্য, এই গুরুত্বপূর্ণ হচ্ছে তুলনাযোগ্য বৈশিষ্ট্য পরিমাপ করা হয়, সেই দুইটি বৈশিষ্ট্য চলককে দ্বি চলক তথ্য বলা হয়। দ্বি চলক তথ্যের মাধ্যমে এই একক সময়ের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্ক মাত্রা ধরন নির্ণয় করে যায়। দ্বিতলক তথ্য প্রকাশের জন্য আমরা যেমন এখানে ইউজ করতাম যে x1, তারপরে x2, তারপরে x3, xn as like this, but দ্বিচলকের ক্ষেত্রে আমরা x1 y1 কমা x2, মানে এইটা একটা দ্বিচলক, এটা দুইটা আইটেম, দুইটা ভেরিয়েবল আছে, ফার্স্টটা এটা x2 y2 up to xn yn ইত্যাদি ইত্যাদি প্রতীকগুলি ব্যবহার করা হয়। কোনো পরিবারের ছেলে এবং মেয়ে সন্তানের সংখ্যা, যেমন আমরা কোনো পরিবারের যদি সন্তানের সংখ্যা বলি সেই ক্ষেত্রে আমরা ছেলে মেয়ে হিসাব করবো না, কিন্তু যদি বলি যে কোনো একটা পরিবারের ছেলে কয়জন মেয়ে কয়জন, তখন কিন্তু দুইটা কথা বলতে হবে যে ছেলে 2 জন মেয়ে 1 জন, অথবা ছেলে 3 জন মেয়ে 3 জন, ছেলে 4 জন মেয়ে 2 জন, এরকম এই যে ভ্যারাইটিস একটা দুইটা কথা বলবে, মানে কোনো ক্লাসের ছাত্র কোনো সকল কোনো ক্লাসের ছাত্র ছাত্রীদের যাই হোক ছাত্র ছাত্রীদের ওজন ও উচ্চতা, ওজন এবং উচ্চতা আমরা ওজন বলবো উচ্চতা বলবো, আমি দুইটা করে আইটেম করবো যে ওজন ও উচ্চতা। এখানে যেমন ছিল কোনো পরিবারের ছেলে এবং মেয়ের সংখ্যা, এখানে হবে ওজন এবং কার ওজন কতটুকু, উচ্চতা প্রত্যেকে দুইটা করে আইটেম বলতে হবে। এটা হচ্ছে বিচলক তথ্য এবং এটা প্রকাশ হবে x1 y1, কারণ এটা x1 যদি ওজন হয় y1 হবে উচ্চতা প্রথম জনের, দ্বিতীয় জনের x2 যদি ওজন হয় ওইটা হবে উচ্চতা। এই হচ্ছে আমাদের বিষয়গুলা। যাই হোক, এটা হচ্ছে এক চলক তত্ত্ব এবং দ্বি চলক তত্ত্ব। আমরা পরবর্তী স্লাইডে যেটা যাব সেটা হচ্ছে আচ্ছা পার্থক্য, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের ভিতরে পার্থক্য। অলরেডি এই ডেফিনেশন গুলো আমাদের বলা হয়ে গেছে, এগুলো আমরা একটু দেখবো যে আমাদের একটু বোঝার জন্য ওই জিনিসগুলো একটু একটু ডিটেলস আকারে দেওয়া এক্সাম্পল গুলো দেখবো। আর এইখানে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসও খুব একটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি এটা দিয়েছি শুধুমাত্র একটু দেখার জন্য। আমরা একটু আস্তে আস্তে করে এটা একটু দেখবো, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের এই মানগুলি গণনা করা যায়, মানগুলি এটা পরিমাপ করা যায়, বিচ্ছিন্ন চলক অবিরত এটাকে অবিচ্ছিন্ন, এই এই বিভিন্ন বিষয়গুলো এখানে আস্তে, বিচ্ছিন্ন চলকের মানগুলি অসীম বা সসীম হইতে পারে, অবিচ্ছিন্ন চলকের মানগুলি সর্বদাই অসীম হবে, অসীম হবে, মানে এটা কত হইতে পারে কোনো লিমিটেশন নাই। যাই হোক, পরে এখানে এক্সাম্পল গুলো একটু দেখবো যে বিচ্ছিন্ন চলকের মান নির্দিষ্ট থাকে, অবিচ্ছিন্ন চলকের মান নির্দিষ্ট থাকে না, বিচ্ছিন্ন চলকের উপস্থাপনের লেখ বা এটা গ্রাফিক্যাল বিষয়। আচ্ছা, এক্সাম্পল গুলো হচ্ছে পরিবার প্রতি ছেলে মেয়ের সংখ্যা, বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা, ফুটবল খেলার গোলের সংখ্যা প্রভৃতি হচ্ছে বিচ্ছিন্ন চলকের উদাহরণ। আর অবিচ্ছিন্ন চলকের উদাহরণে ছাত্রছাত্রীদের উচ্চতা, বৃষ্টিপাতের পরিমাণ, একটি ফুটবল টিমের সদস্যদের ওজন, হ্যাঁ প্রভৃতি এটা হচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা আছে জিনিসটা, আরেকটা এটা পার্থক্য শেষ করে দিব আমরা, এটা হচ্ছে ওই এক চলক তথ্য এবং দ্বি চলক তথ্যের ভিতরে পার্থক্য। তো এই জিনিসটা আমরা কোরিলেশন একটা টপিকস আছে, এটা একটু দেখি একটু চেক করে যে সকল চলকে শুধুমাত্র একটি মাত্র বৈশিষ্ট্য পরিমাপ করা হয় তাকে এক চলক তথ্য বলে, আর যে সকল চলকের দুইটি সমকালীন তুলনাযোগ্য পয়েন্টটা মাথায় রাখবো সেগুলোকে আমরা দ্বি চলক তথ্য বলে। এক চলক তথ্য উপস্থাপন করার জন্য সরল সারণী ব্যবহার করা হয়, এটা হচ্ছে দ্বিমুখী সারণী ব্যবহার করা হয়। এক চলক তত্ত্বের মাধ্যমে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ, বিস্তার পরিমাপ, এগুলো মনে হয় আমরা যখন ওই যে আগের যেটা ছিল পার্ট 1
বিজনেস স্ট্র্যাটেজি, তো এটার ভিতরে এই টপিক গুলো আমরা জানি, পরিঘাত হুমকি মতো সুচলতা ইত্যাদি নির্ণয় করা হয়, আর দ্বিচলক তথ্যের মাধ্যমে সংশ্লেষ নির্ভরণ যে জিনিসটা আমাদের এখানে আবার আসবে ইত্যাদি, মানে মার্কেটিং থার্ড ইয়ারের বিজনেস স্ট্র্যাটেজি টু তে এই টপিকসটা চলে আসবে। এটা আমাদের একটু এটা হবে এই কি বলে দ্বিচলক তথ্যের মধ্যে এই জিনিসটা পড়বে সংশ্লেষ নির্ভরণ। একচলক তথ্যকে উপস্থাপন করতে একটি মাত্র অক্ষর বা প্রতীক ব্যবহার করা হয় যেমন এক্স বা ওয়াই, আর দ্বিচলক তথ্যকে উপস্থাপন করতে দুইটি অক্ষর বা প্রতীক ব্যবহার করা হয় এবং কমা দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর, পরিবারের সদস্য সংখ্যা ইত্যাদি একচলকের চলে উদাহরণ, মানুষের ওজন, উচ্চতা, দ্রব্যের চাহিদা, যোগান ইত্যাদি দ্বিচলক তথ্যের উদাহরণ। যাই হোক, আমরা এই ইন্ট্রোডিউসিং ক্লাসটা আমি একটু শুরুর দিকে চলে যাচ্ছি, যে এই ক্লাসটা বেসিক্যালি আমার স্ট্যাটিস্টিক্স এর সম্পর্কে একটু প্রাইমারি ধারণা, যে স্ট্যাটিস্টিক্সটা কি, আমরা কি নিয়ে কাজ করব, আর স্পেশালি যে মার্কেটিং থার্ড ইয়ার এর জন্য এইটার সাথে কোনো কিছু হয়তো আসবে না, কিন্তু আমার বেসিক ধারণাটার জন্য এই জিনিসটা দেওয়া, আমরা এটা একটু দেখবো, চেক করব, এবং পরবর্তী আরেকটা যে ইয়াগুলো অরিজিনাল সিলেবাসে যখন ঢুকবো তখন এই ইনফরমেশন আবার বেসিক, দ্যাট ইজ দিস ওয়ান ইজ দ্য বেসিক, আমরা খুব মানে ক্লিয়ারলি আমরা এই জিনিসটা একটু বুঝতে চেষ্টা করবো যে এই যে কথাগুলো হচ্ছে কিনা। আমার মনে হয় এখানে জটিল খুব একটা কিছু নাই, আমরা পরিসংখ্যানের পার্সোনাল কিছু ল্যাঙ্গুয়েজ আছে, আমরা সেদিকে একটু লক্ষ্য রাখবো যে এটা স্পেশিয়ালি পরিসংখ্যান, এটা অন্য কোনো সাবজেক্ট অথবা নর্মাল যে আমরা মুভমেন্ট করি এর সাথে মিলবে না। কিছু কিছু ডেফিনেশন যে ইনফরমেশন গুলো আছে, যে যে তথ্যগুলো স্ট্যাটিস্টিক্স পার্সোনালি আমাদের স্ট্যাটিস্টিক্স এর জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। যাই হোক, এটা ইন্ট্রোডাকশন, এটা ফার্স্ট লেকচার, তার পরবর্তী লেকচারে আমরা হয়তো একটু মূল সিলেবাসে চলে যাবো। তো আজকের মতো এখানে শেষ করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।